আচ্ছা ঠিক আছে, তো যাও। তো এখন বিষয়টা যেটা হইতেছে যে এই অসম্ভবটাকে আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে জিনিসটা আসলে ঠিক তোমার কেমন দাঁড়াবে আমরা একটু দেখি। তো প্রথমে 0 সেকেন্ড থেকে সে স্টার্ট করলো, তো হইলো কি চতুর্দশে সে 1 সেকেন্ড গেল। তো 1 সেকেন্ড পরে গিয়ে আমরা সাপোজ দেখলাম যে 1 সেকেন্ড পরে সে এইখানে আসছে, খেয়াল করো আবার 1 সেকেন্ডে সে এইখানে আসলো, মানে 3 মিটার দূরত্ব কভার করলো। পরের সেকেন্ডে সে কোথায় আসলো, এখানে আসলো, মাত্র 1 মিটার দূরত্ব কভার করছে, মানে 3 মিটার থেকে 4 মিটার আসছে। তারপরের যে সেকেন্ড, তারপরের সেকেন্ডে সে ঠিক আসলো এই 9 মিটার দূরত্ব কভার করলো 3 সেকেন্ড সময় এসে, ঠিক আছে। তারপরের সেকেন্ডে সে আসলো 11 মিটারে 4 সেকেন্ডে। তারপরের সেকেন্ডে কত দূর যাবে, ধরো তারপরে 1 সেকেন্ডে সোজা ডাইরেক্ট একদম 20 মিটার/সেকেন্ড থেকে 20 মিটার ডিস্টেন্স কভার করে ফেললো, মানে এখানে এসে 5 সেকেন্ড হয়েছে। এখন এইভাবে সে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ডিস্টেন্সটা মেনটেন করতেছে। এখন যদি গোটা জিনিসটা আমরা ফার্স্ট টু লাস্ট একদম স্মুথলি দেখতে চাই তাহলে দেখো কেমন দাঁড়াবে জিনিসটা। সো এখান থেকে শুরু হলো আমাদের ঘড়ি স্টার্ট হবে এবং ঘড়িটা অবশ্যই এই টাইমগুলোর সাথে কোইনসাইড করবে প্রপারলি। সো এখন দেখো আমরা যদি স্টার্ট করি কেমন হয়, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। আবার দেখো মানে তার তোমরা সবকিছু বাদ দিয়ে ওটার মোশনটা বোঝার চেষ্টা করো, মুভমেন্টটা কেমন দেখা যাইতেছে, মানে একদম আউটসাইডার পার্সপেক্টিভ থেকে গেল স্লো ফাস্ট স্লো আবার ফাস্ট, এবং ফাস্ট স্লো ব্যাপারটা সব জায়গায় সেম না। জিনিসটা কি বুঝতে পারতেছি, কাহিনীটা কি হচ্ছে এখানে, ক্লিয়ার? সো এই হচ্ছে আসলে মূলত আমাদের অসম্ভবের ব্যাপার স্যাপারটা। এখন কেন এরকমটা হলো, খুব সিম্পল বিষয় দেখো, সে প্রথম সেকেন্ডে গেছে 3 মিটার, তো তখন তার বেগ আমি ধরতে পারি 3 মিটার/সেকেন্ড, বাট পরে গেছে কয় মিটার, 1 মিটার, 3 মিটার থেকে 4 মিটার, তার মানে আমাকে বলতে হবে তখন তার বেগ ভেলোসিটি হচ্ছে 1 মিটার/সেকেন্ড। পরে গেছে কয় মিটার, পরে গেছে 4 থেকে 9, কত হইলো, 5ই তো হইলো, হ্যাঁ, পরে হচ্ছে 5 মিটার/সেকেন্ড, তারপর হচ্ছে 2 মিটার/সেকেন্ড, তারপরে একেবারে 1 লাফে 11 থেকে 20 চলে গেছে, মানে এখানে তার বেগ হচ্ছে 9 মিটার/সেকেন্ড। তো তার মানে কোথাও বেগ বাড়ছে কোথাও বেগ কমছে, মানে স্মরণের হার কোথাও কম স্মরণের হার কোথাও বেশি, আমরা এই জিনিসটা ফিল করতে পারি না স্মরণের হারটা কেন কম বেশি। আশা করি এখন থেকে আর বুঝতে সমস্যা হবে না, যদি কারো সমস্যা থেকে থাকে। সো এটাই হচ্ছে আমাদের কি অসম বেগ। তো এখন একটু খেয়াল করো, যখন আমরা বলতেছি যে অসম বেগ একটা গতিশীল বস্তু, এটার অর্থটা কি দাঁড়াইতেছে, তাহলে টেকনিক্যাল অর্থটা কি দাঁড়াইতেছে? একটা টেকনিক্যাল অর্থ হচ্ছে দুইটা মিন করে, যখনই আমরা বলতেছি একটা বস্তু অসম্ভব, হয় বস্তুটার বেগ বাড়তেছে নয় বস্তুটার বেগ কমতেছে, নট অ্যাট এ সেম টাইম বাড়তেছে কমতেছে, এটা কি পসিবল? এটা কিন্তু পসিবল না, হয় বাড়বে না হয় কমবে। তো তাহলে কি ঘটনাটা ধরাইলো, যে হয় বেগ বাড়তেছে তাহলেও সেটা অসম্ভব, হয় বেগ কমতেছে তাহলেও সেটা অসম্ভব। তো এখন এই যে আমরা জানছিলাম যে অসম্ভবকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি, ত্বরণ এবং মন্দন, রাইট? তো এই যে বস্তুর যদি বেগ বাড়ে তাহলে সেটাকে আমরা বলবো ত্বরণ, আর যদি কমে সেটাকে আমরা বলবো মন্দন। যেভাবে খুশি বাড়ুক যেভাবে খুশি কমুক, বাড়ার দিকে থাকলে ত্বরণ হতে থাকবে আর কমার দিকে থাকলে সেটাকে আমরা মন্দন বলবো। আর ত্বরণ আর মন্দন ঠিকঠাক মতো বুঝে গেলেই খেলা শেষ, ঠিক আছে? তো এখন যদি আমরা ত্বরণের তাহলে বোঝার চেষ্টা করি, প্রথমে ত্বরণ দিয়ে শুরু করি। তো ত্বরণটা কি বলতেছি, ত্বরণ মানে বেগ বৃদ্ধি, মানে সময়ের সাথে যখন কোনো বস্তু বেগ বৃদ্ধি পায় তখন তাকে ত্বরণ বলে। তো ত্বরণকে আমরা কয় ভাগে ভাগ করতেছি, দুই ভাগে, একটা হচ্ছে সুষম ত্বরণ আর একটা হচ্ছে অসম ত্বরণ। সো সুষম ত্বরণ অসম ত্বরণ আশা করি আমরা হয়তো অনেকে বুঝি, বাট আর একটু ক্ল্যারিফাই করে নেন বিষয়গুলো। তো সুষম ত্বরণ অসম ত্বরণ বিষয়টা আসলে এক্স্যাক্টলি কি সেটা বোঝার জন্য আমরা আসলে দুইটা ঘটনা দেখব, একটা হচ্ছে ঘটনা নাম্বার 1 আর একটা হচ্ছে ঘটনা নাম্বার 2। তো এই ঘটনাগুলো তো আসলে কি, এটা এটা আসলে কোনো ফিজিক্যাল টাইমলাইন না, এটা আসলে একটা ডাটা বেসড টাইমলাইন। মানে এখানে আমরা যেটা করছি, এই দুইটা ঘটনায় আমরা আসলে কোনো পথ দেখাইতেছি না, ফিজিক্যালি অতিক্রান্ত পথ দেখাইতেছি না, আমরা দেখাইতেছি যে কখন কোন একটা বস্তুর ভেলোসিটি কত। যেমন নিচের দিকে আমরা ভেলোসিটি রাখছি আর উপরের দিকে হচ্ছে টাইমিংটা দেখতেছি। সো যদি ঘটনা দুইটা একটু বাদ দিয়ে এখন ঘটনা একে একে খেয়াল করি, ঘটনা একে কি দেখো কি হইতেছে, এখানে নিচে হচ্ছে কোন একটা গতিশীল বস্তুর ভেলোসিটি এবং উপরে হচ্ছে সেই ভেলোসিটি গুলার টাইমিংটা, ঠিক আছে? তো কোন টাইমে ভেলোসিটিটা কত। সো ধরো এখানে আমরা শুরু করছি কোথা থেকে, যখন 0 সেকেন্ড থেকে স্টার্ট করছি তখন বস্তুটার বেগ ছিল 0 মিটার/সেকেন্ড, মানে আমরা ধরে নিছি যে বস্তুটা স্থির অবস্থান থেকেই চলতেছে বা স্টার্ট করছে,
এটা ম্যান্ডাটরি না যে সবসময় স্থির অবস্থান থেকে স্টার্ট করতে হবে, এমন হইতে পারে বস্তুটা চলতেছে তার চলার পথে রানিং অবস্থায় মাঝখান থেকে আমরা টাইমিং কাউন্ট করে শুরু করে একটা একটা পার্টিকুলার উইন্ডো দিয়ে আমরা তার ঘটনাটা অংশটা দেখতেছি, কথাটা বুঝতে পারছি? তো এখন দেখো যে যখন হচ্ছে আমাদের সময় টাইম হচ্ছে 0 সেকেন্ড, তখন বেগ ভেলোসিটি 0, ওকে ফাইন দাঁড়ায় আছে। তো 1 সেকেন্ড পরে গিয়ে আমরা দেখলাম যে তার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে বেগ বাড়ছে, ঠিক আছে। 2 সেকেন্ডে গিয়ে কি হয়েছে, তার বেগ হয়েছে 3 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ডে গিয়ে তার ভেলোসিটি গিয়ে দাঁড়াইলো 3 থেকে বেড়ে 6 গিয়ে দাঁড়াইলো 6 মিটার পার সেকেন্ড বেগে, মানে ওই সেকেন্ডটায় সে 6 মিটার ঘুরে গেছে, ঠিক আছে। তারপরে 5 সেকেন্ডে গিয়ে দেখলাম তার বেগ ভেলোসিটিটা 6 থেকে বেড়ে হয়ে গেল 9 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ডে গিয়ে আরো 1 মিটার পার সেকেন্ড বাড়লো, বেড়ে হয়ে গেল সেটা 10 মিটার পার সেকেন্ড, ওকে ফাইন। তো এখন এইটা কি ত্বরণ না মন্দন, কি মনে হয় আপনাদের কাছে? এখানে কি মন্দন হয়েছে নাকি ত্বরণ হয়েছে? ত্বরণ হয়েছে না মন্দন হয়েছে? মন্দন হয় নাই কোথাও? কোথাও কি মন্দন হয় নাই? সবাই শিওর? এখানে আসলে কোথাও কিন্তু মন্দন হয় নাই, ঠিক আছে। সো এটা পুরাটাই ত্বরণ, ত্বরণের মধ্যে পড়ছে। এবার আসি আমরা ঘটনা নাম্বার 2-এ, ঠিক আছে। ঘটনা নাম্বার 2 একই ব্যাপার স্যাপার, একটা গাড়ি বা কোনো কিছু চলতেছে, তার তার সময় সারফেস টাইম বেস্টে তার ভেলোসিটিটা দেখি। তো 0 1 2 3 4 5 6 সেকেন্ড, সো 0 এটাও এটাও তোমার শূন্য স্থির অবস্থান থেকে শুরু করছে, তো টাইম যখন 0 ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড। তো 1 মিটার পার সেকেন্ডে গিয়ে হয়েছে কি, এটার তোমার ভেলোসিটি হয়েছে 2 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে গিয়ে এটার ভেলোসিটি দাঁড়াইছে 4 মিটার পার সেকেন্ড। তৃতীয় সেকেন্ডে গিয়ে 6 মিটার পার সেকেন্ড, অ্যান্ড চতুর্থ সেকেন্ডে গিয়ে 8 মিটার পার সেকেন্ড, দেন 5 সেকেন্ডে গিয়ে 10 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঘটনা। দুইটা ঘটনাতে কি হয়েছে, গাড়ি দুইটা স্থির অবস্থান থেকে স্টার্ট করছে, দুইটা গাড়ি 5 সেকেন্ড ধরে চলছে, এবং 5 সেকেন্ড পরে দুইটারই ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো এইটাও তো ডেফিনেটলি ত্বরণ, তাতে তো কোনো সন্দেহ নাই। এখানে তো এমন না কোথাও বেগ কমছে, শুধু বেড়েই গেছে, রাইট? তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের ত্বরণের মধ্যে পড়তেছে। তো এখন এই দুইটাই যদি ত্বরণ হয়, তো এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, কিছু বুঝতে পারতেছো সবাই? এখানে পার্থক্য কি হবে আমাদের? এখানে একটা সমন্বয় আছে, দিক দিক আছে না? হ্যাঁ, এখানে কি হইতেছে, প্রথম ঘটনায় কি হইতেছে, 0 2, তারপরে আবার 3 6 9 10, বাট এখানে 0 2 4 6 8 10, মানে এখানে যে ভেলোসিটিটা ইনক্রিজ করতেছে এটা একটা প্যাটার্ন আছে, এটা হচ্ছে মূল কথা, একটা প্যাটার্নে বাড়তেছে। এখানে ঘটনা আগে কোনো প্যাটার্ন নাই, এখানে একটা প্যাটার্ন আছে, সবসময় 2 করে বাড়তেছে। সো এই যে যখন এই যে ভেলোসিটি ইনক্রিজের একটা প্যাটার্ন থাকবে, মানে একটা স্পেসিফিক অ্যামাউন্ট থাকবে বা একটা স্পেসিফিক রেটে সেটা বাড়বে, যেমন এখানে 2 রেটে বাড়তেছে, তাই না? সো এই জন্য আমরা বুঝতে পারতেছি এখানে কাহিনী যেটা হচ্ছে, দুইটাই ত্বরণ হইলেও আমাদের এইটা হচ্ছে আসলে অসম ত্বরণ, ঘটনা 1 হচ্ছে অসম ত্বরণ, আর ঘটনা 2 যেটা এটা আসলে কি হইতেছে, এটা আসলে সুষম ত্বরণ। এটা কি আমরা বলতেছি সুষম ত্বরণ, ত্বরণ মানে বেগ বৃদ্ধি, আর বেগ বৃদ্ধিটা যখন সুষমভাবে হবে, সুষমভাবে বাড়তেছে, তখনই আমরা এটাকে সুষম ত্বরণ বলতেছি। তো তাহলে সুষম ত্বরণ আর অসম ত্বরণ কি? সুষম ত্বরণ কি, যখন কোনো বস্তুর বেগ সময়ের সাথে সমান হারে বৃদ্ধি পাবে তখন তাকে আমরা সুষম ত্বরণ বলি, আর যখন কোনো বস্তুর বেগ সময়ের সাথে সর্বদা সমান হারে বৃদ্ধি পায় না তখন তাকে আমরা অসম ত্বরণ বলি। অনেকে সুষম ত্বরণ অসম ত্বরণের সংজ্ঞা দিকে কত জটিল জটিল কথাবার্তা নিয়ে চলে আসে, এত জটিল কথাবার্তা আনার তো কিছু নাই, একদম সিম্পল বেসিক, তুমি যেটা বুঝো সেটা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারলে কাম শেষ, ঠিক আছে? দ্যাটস ইজি, 2-3 লাইন বড় করে আমার ত্বরণ মন্দনের সংজ্ঞা দেওয়া লাগবে, দ্যাটস ডাজন্ট ম্যান্ডাটরি। আচ্ছা, ওয়েল, অল রাইট। সো তাহলে এখন তাহলে কাহিনীটা কি হইতেছে, আমরা হচ্ছে ত্বরণ বুঝে গেলাম, সুষম ত্বরণ অসম ত্বরণ, তাহলে এখন মন্দন বুঝতেও আমাদের কোনো সমস্যা হবে না আসলে, ঠিক আছে। মন্দন কি, মন্দন চূড়াটা, যখন সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাস পাবে তখন সেটাকে আমরা বলবো মন্দন। তো মন্দন কয় প্রকার, মন্দন হচ্ছে 2 প্রকার, যথা সুষম মন্দন আর কি অসম মন্দন একইভাবে। তো এইখানেও আমরা বোঝার জন্য আমরা 2টা ঘটনার অবতার করব, আর বিস্তারিত কিছু বললাম না। তো আমরা এই 2টা ঘটনায় দেখতেছি যে 0 সেকেন্ড টাইম থেকে স্টার্ট করছে এবং 2টার ভেলোসিটি ছিল তখন 10 মিটার পার সেকেন্ড। কেন, কারণ হচ্ছে মন্দন মানে কি, বেগ তো কমা, তার মানে বেগ কার কমবে, অলরেডি যার আগে থেকে বেগ আছে, যে বস্তুর বেগ 0 স্থির অবস্থায় দাঁড়ায় আছে তার তো আর মন্দন হওয়া কোনোদিনও পসিবল না। সো এই জন্য আদি বেগ কখনোই শূন্য হবে না, মন্দনের অংশে, এটা মনে রাখবেন।
সো কাহিনীটা যেটা হইতেছে, দুইটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, ভালো কথা। তো কি হয়েছে, প্রথম গাড়িটা 1 সেকেন্ডে গিয়ে বেগ হয়েছে 8 মিটার পার সেকেন্ড, পরের সেকেন্ডে গিয়ে 7, তারপরের সেকেন্ডে গিয়ে 4 মিটার পার সেকেন্ড, মানে একবারে 3 কমে গেছে, তারপরের সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড, এবং ফাইনালি গিয়ে সেটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, মানে দাঁড়ায় গেছে। ওকে ফাইন। দ্বিতীয় ঘটনায় কি হয়েছে, এখানেও বেগ কমতেছে, প্রথম সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, পরে 8, পরে 6, পরে 4, পরে 2, পরে 0। এবং আশা করি বুঝে গেছি যে কোনটা কি হবে, আমাদের দুইটাই তো মন্দ না, অবশ্যই কোন দুইটার কোন জায়গাতেই বেগের বৃদ্ধির কোনো লক্ষণ দেখা যায় নাই, বাট এই প্রথমটা হচ্ছে অসম মন্দন আর পরেরটা হচ্ছে সুষম মন্দন। তাহলে সুষম মন্দন আর অসম মন্দনের আমাদের সংজ্ঞাগুলা কি হবে, অসম মন্দন কি হবে, যখন কোনো বস্তুর বেগ হ্রাস পাবার সময় সমান হারে হ্রাস পায় না তখন তাকে অসম মন্দন বলে, আর সুষম মন্দন কি, যখন কোনো বস্তুর বেগ সময়ের সাথে সমান হারে হ্রাস পায়, হ্রাস পাওয়ার হারটা সমান থাকবে সেটাকে আমরা সুষম বলে, সুষম মন্দন বলো। মানে এখানে যেমন বেগটা হ্রাস পাওয়ার হার কত, 2, মানে আমরা বলতে পারি এটার মন্দনের ভ্যালু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটার ত্বরণের মান হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো ঘটনা ক্লিয়ার কিনা সবার কাছে, ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে, কোনো কিছু আছে, এনিথিং? কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, তো তাহলে এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এই অসম মন্দন বা অসম ত্বরণ যা ছিল, এদের তো কোনো প্যাটার্ন নাই, কোনো স্পেসিফিক প্যাটার্ন নাই। এখন তোমাকে আমি যদি বলি যে অসম মন্দনে গতিশীল একটা বস্তুর তোমার কি করতে হবে, কোন একটা সময়ে তার বেগের মান কত বা কত দূরত্ব যাবে সেটা বলতে হবে, সেটা তোমার পক্ষে বলা সম্ভব? কি মনে হয়, যে বস্তুটা অসম বেগে চলে এবং অসম বেগের মধ্যে অসম মন্দন বা অসম ত্বরণে আছে, যার কোনো বেগ বাড়া বা কমার কোনো প্যাটার্ন নাই, তাদের পক্ষে কি আমাদের কোনো প্রেডিকশন করা সম্ভব? প্রেডিকশন করা কিন্তু সম্ভব সম্ভব না, রাইট? কিন্তু যদি তোমাকে আমি বলি যে একটা বস্তু সুষম ত্বরণে চলতেছে অথবা সুষম মন্দনে চলতেছে, এখন তার সুষম ত্বরণ বা সুষমে মন্দনে চলার রেটটা এত, যেমন এই দুইটা ঘটনাতেই দুইটা কেসেই আমরা বলতেছি যে প্রথম যখন ত্বরণ ছিল সুষম ত্বরণ, সেটা ত্বরণের মান ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর যখন এখানে মন্দন দেখতেছি তখন মন্দনের ভ্যালুটা হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ইন দ্যাট কেসে যখন যদি তোমাকে এই বস্তুটার গতি সম্পর্কে তোমাকে বিশ্লেষণ করতে বলা হয় বা ক্যালকুলেট করতে বলা হয়, তোমার পক্ষে কি ক্যালকুলেট করে বলা সম্ভব না যে এই বস্তুটার বেগ কখন কোথায় কত থাকবে এবং তখন সে কত দূরত্ব যাবে? মানে এখানে একটা দের ইজ এ প্যাটার্ন যেহেতু এখানে ম্যাথমেটিক্যাল ওয়েতে বা এখানে বলা সম্ভব, রাইট? কিন্তু অসম ত্বরণ এবং অসম মন্দনে কিন্তু বলা সম্ভব না, আর এই কারণেই আমরা অসম মন্দন বা অসম ত্বরণ নিয়ে কাজ করতে পারি না। আমরা কেবলমাত্র গতিবিদ্যায় কাজ করি সুষম ত্বরণ নিয়ে, সুষম মন্দন নিয়ে আর সুষম বেগ নিয়ে, একদম প্রথমে বলছিলাম। সো এই তিনটা ক্যাটাগরি হচ্ছে আমাদের কাজ করার বিষয়। ঘটনা বোঝা গেছে? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান, এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেনস? ওকে, পানি ভাতের মতো সহজ, এগুলা যেন সারা জীবনের কোনোদিন না ভোলা হয়, সারা জীবনে এমন ভাবে চিন্তা মাথার মধ্যে বসায় নাও, মনোযোগ দিলে আসলে বসে যাবে, এখানে কোনো কঠিন কিছুই নাই, একদম নাথিং এলস। সো তাহলে অসম্বন্ধন অসম ত্বরণে কাজ নাই, কিন্তু সুসম্বন্ধন আবার সুষম ত্বরণ নিয়ে যখন আমরা কাজ করব তখন এদের তো ভ্যালুগুলো আমাদের বের করা লাগবে, যে একটা বস্তুর ত্বরণের মান কত বা মন্দনের মানটা আসলে এক্স্যাক্টলি কত। আমাকে তো এইভাবে একটা কোনো বস্তু যখন ম্যাথ করতে দিবে বা ব্যাখ্যা দিবে তখন তো আমাকে এইভাবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার বেগটা কত সেটা আপডেট করে বলে দিবে না, হয়তো ফার্স্টে আর লাস্টে বেগ কত আছে, মানে আদি বেগ বা শেষ বেগ কত আছে সেটা বলে দিবে, সেখান থেকে ত্বরণ আমাদের ক্যালকুলেট করতে হবে, আরও বাকি অন্যান্য কমপ্লেক্স হিসাব কিতাব আসবে, আস্তে আস্তে আমরা কমপ্লেক্স জিনিসগুলো চিন্তা করবো। তো তাহলে এই যে সুষম ত্বরণ বা সুষম মন্দনের মান নির্ণয় করা আমাদের জানতে হবে, আমি ড্যাম শিওর এটা পারো না এমন কেউ নাই, ঠিক আছে? তারপরেও আমাদের আলোচনা করা দরকার বলে আমি যে আলোচনা করতেছি। তো সুষম ত্বরণ বা মন্দনের মান কি, এটা হতেছে আসলে সুষম ত্বরণ বা মন্দনের যে বস্তুটা গতিশীল থাকে তার যে বেগের পরিবর্তনের হার প্রতি একক সময়ে বা প্রতি সেকেন্ডে তার বেগটা কত রেটে বাড়তেছে বা কত রেটে কমতেছে, এইটা ডিফাইন করাই হচ্ছে আমাদের ত্বরণ বা মন্দনের মান নির্ণয়ের মূল কাজ। তো এখন এটা আমরা কিভাবে কিভাবে বের করব, খুব সিম্পল, এই জিনিসটা একটু খেয়াল করে রাখো, অনেকের প্রমাণ টমাণ আসলে চিত্রগুলোর বিবরণটা দিতে সমস্যা হয়। তো যেটা বলতেছিলাম যে আমরা এই জন্য কি করবো, আমরা ধরে নিব যে একটা বস্তু সুষম ত্বরণে চলতেছে অলরেডি, মাথার মধ্যে চিন্তা করে নিব, বা সবচেয়ে ভালো হচ্ছে একটা ছবি আঁকা নিব। সো ধরলাম যে একটা বস্তু এই যে ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলতেছে, কথাটা বুঝতে পারলাম?
ইউয়াদিবিগ নিয়ে এই সুষম ত্বরণে চলতেছে। এবং খেয়াল করো এটা ভেলোসিটি যদি খেয়াল করো তোমরা একটা মানে ভিজুয়াল আইডিয়া পাবা যে ত্বরণে চললে বস্তুর ভেলোসিটি দেখতে কেমন দেখায়। দেখো প্রথমে জিরো ছিল, আস্তে আস্তে একটু একটু করে বাড়তে বাড়তে একদম লাস্ট মোমেন্টে গিয়ে বাইরে এই পর্যন্ত হয়েছে। এখন এখানে এসে কি বস্তুটা থামছে? থামে নাই, আমরা জাস্ট সেই যে মুভমেন্ট করতেছে তার যে টোটাল টাইমলাইন তার একটা উইন্ডো বা একটা পার্ট, এইটুকু পার্ট নিয়ে আমরা কাজ করতেছি। ঘটনাটা বোঝা গেছে? তো এখন দেখা গেল যে ভালো কথা, ত্বরণে চলতেছে তার আদি বেগ হচ্ছে ইউ, আমরা কিন্তু এখানে জিরো ধরবো না, কারণ দ্যাট ডাজন্ট ম্যান্ডেটরি, আদি বেগ জিরোই থাকবে তাই না? স্থির অবস্থান থেকে তো স্টার্ট নাও করতে পারে, তার চলার পথে মাঝখানে একটা পার্টিকুলার অংশ নিয়েও তো আমরা কাজ করতে পারি তাই না? তো এই আদি বেগ নিয়ে এই সুষম ত্বরণে সে চলতেছে, ফাইন। তাহলে এরপরে হলো কি, আমরা এতটুকু অংশ নিয়ে এই এতটুকু টাইমের মধ্যে চিন্তা করলাম, তাহলে এই টি সময়ে ধরলাম যে সে যে ভেলোসিটি গেইন করলো, টি সময় পরে গিয়ে এই জায়গায় যখন ছিল তখন তার ভেলোসিটি হচ্ছে ভি, ফাইনাল ভেলোসিটি, শেষ বেগ আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। তো এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, তাহলে বস্তুটার যে বেগের পরিবর্তনের হার সেটা কি হচ্ছে? হার মানে কি? পরিবর্তনটাকে সময় দিয়ে ডিভাইড করা, মানে বেগের পরিবর্তন বা বেগ পরিবর্তনটার করতে যে প্রয়োজনীয় সময়টুকু কাউন্ট হয়েছে। আচ্ছা তোমরা একটা উত্তর দাও তো আমাকে, এই বস্তুটা কি তাহলে ভিতে এসে থেমে যাচ্ছে? তোমাদের কাছে কি মনে হয় এই জিনিসটা একটু বলো তো সবাই। আমরা কি না মানে ভিতে আসার পরে কিন্তু সে আরো চলতেছে, বাট ওইটুকু আমরা দেখতেছি না, বিষয়টা বুঝছো? এইটা একটু বোঝাটা মানে এটা একটু মানে ফিল করাটা জরুরি। অনেকে চিন্তা করি তাহলে এখানে মনে হচ্ছে থেমে যেতে সবকিছু, না ওইটার পরে সে চলতেছে বাট ওইটুকু অংশ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, এই জন্য ওইটুকু আমরা দেখতে পাচ্ছি না, দেখাই গেছি না। সো এই লামিয়া নীতি কি? আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতেছিলাম তাহলে বেগের পরিবর্তনের হার মানে তর, এটাই তো ত্বরণ, তাহলে বস্তুটার যে ত্বরণের ভ্যালু তোমার এ, এ হবে কি, এ হচ্ছে আমাদের ভি মাইনাস ইউ বাই টি, কারণ বেগের পরিবর্তন হচ্ছে কি, সবসময় মনে রাখবেন শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিতে হবে, শেষ বেগ থেকে আদি বেগ ভি মাইনাস ইউ বাই টি। এখন চিন্তা করো ইন দ্যাট কেসে আমরা যে এক্সাম্পলটা দেখতেছি এটা কি ত্বরণ না মন্দন বলো তো? যে এক্সাম্পলটা এখন দেখতেছি এটা ত্বরণ না? তো তাহলে এখানে ডেফিনেটলি ইউ হচ্ছে ছোট, ভি হচ্ছে বড়, ভি এর ভ্যালু বেশি তাই তো? বাট যদি এটা মন্দনের পার্ট হইতো তাহলে কি হইতো? তখন আমাদের ইউ এর ভ্যালু বেশি হইতো আর ভি এর ভ্যালু কম হইতো, মানে তখন ইউ ইজ গ্রেটার দেন ভি হইতো, এবং তখন কিন্তু আমরা সূত্র বদলাইতাম না, ভি মাইনাস ইউ বাই টি রাখতাম। যখন আমরা ভি থেকে ইউ বিয়োগ দিলে আমাদের কিন্তু তখন অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি অ্যান্সারটা কত আসতে হবে? নেগেটিভ আসতে হবে তাই না? তো এই কারণেই আমরা যখন মন্দন ব্যবহার, মন্দনের কথা বলি সেটার আরেকটা নাম আমরা দেই ঋণাত্মক ত্বরণ। তো এইভাবে ধরাতে আসলে ম্যাথমেটিক্যাল একটা এফিসিয়েন্সি আছে, মানে সবকিছুকে একটা নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে ফালাই দিলে আসলে আমাদের এই জিনিসগুলা একই মানে কি বলবো আর কি একসাথে কাজ করে আর কি সবকিছু। তো পজিটিভ নেগেটিভ কাজ করবে তোমার ম্যাথমেটিক্যালে, অটোমেটিক্যালি ডিফাইন করে দিবে ত্বরণ মন্দন বা সবকিছু ডিফাইন করে দিবে আর কি। তো যাই হোক, তাহলে এখন ত্বরণ মন্দন গেল, তাহলে দেখো আমরা আমাদের যে বেস বেগের যে পাঁচটা ক্যাটাগরি পড়ছিলাম এই সবগুলা ক্যাটাগরি সম্পর্কে আমরা এখন জেনে গেলাম। তো এই যে আমরা বেগের ক্যাটাগরিগুলো পড়ছি যে সুষম বেগ, সুষম বেগ থেকে অসম বেগ, ত্বরণ মন্দন, সুষম ত্বরণ অসম ত্বরণ মন্দন, এই টার্মসগুলা আমি কোনো ক্যালকুলেশনের কথা বলতেছি না, কোনো ম্যাথমেটিক্যাল পার্টের কথা বলতেছি না, আমি বলতেছি যে জিনিসগুলা কিরকম আসলে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে জিনিসগুলো কিরকম, সেই ফিলটা বা সেই জিনিসটা সবার মানে সবাই বুঝতে পারছো। অলরাইট, সো তাহলে আমি ধরে নিতে পারি যে আমরা এই জিনিসগুলো সবাই এখন ফিল করতে পারি তাই তো? ফিল করাটা জরুরি, কেউ যদি এখনো ফিল করতে না পারো তাহলে হাত তোলো, আছো কেউ? কেউ কি আছো যে ফিল করতে পারতেছো না বিষয়গুলো? না স্যার এরকম নেই। আচ্ছা ওয়েল ফাইন, সো এই যে ক্যাটাগরিগুলো তো আমরা তো বলছি তোমাদেরকে যে অসম ত্বরণ বা অসম মন্দন নিয়ে আমরা কাজ করতে পারি না, আমরা এটুকু বললাম জানলাম। বাট নট অল দ্য কেস, কিছু কিছু ক্ষেত্র আছে যে আমরা কয়েকটা সাইড থেকে কোনো কোনো সময় অসম ত্বরণ বা অসম মন্দনকে ব্যাখ্যা করতে পারি। সো এটা আমরা যে অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করতে পারি সেটা বোঝার জন্য আমাদেরকে আরও অ্যাডিশনাল দুইটা জিনিস বুঝতে হবে, তাহলে আমাদের সব কিছু কমপ্লিট হবে আর কি। তো এই সুষম ত্বরণ অসম ত্বরণ, সুষম মন্দন অসম মন্দন বা সুষম বেগ ছাড়াও আমাদের দুইটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে গড় বেগ বলে একটা জিনিস আছে, আর একটা হচ্ছে তোমার তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি বলে একটা বিষয় আছে, ঠিক আছে? তো গড় বেগ বা তাৎক্ষণিক বেগ বা দ্রুতি যেটাই বলো না কেন,
এইটা নিয়ে আমরা একটু পরে আর একটু সামনে আলোচনা করব, ঠিক আছে? তো এখন যেটা করতেছি করব আমরা সুষম ত্বরণের যে গতিশীল বস্তু, যে চারটি গতি সূত্র আছে বা এদের যে সূত্রগুলো আছে সেটা নিয়ে আমাদের একটু আলোচনা করার প্রয়োজন পড়বে। সো তাহলে এখন যেটা করব, একটু আমরা গড়বেগের বিষয়টা আমি একটু আগে বুঝাই নিই, গড়বেগ বুঝলে আমাদের জন্য খুব উপকার হবে, ঠিক আছে? তো এখন গড়বেগ জিনিসটা আসলে কি? গড়বেগ হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা ক্যালকুলেশন করার প্রসেস যেটা দিয়ে আমরা আসলে তোমার অসম বেগে কোনো গতিশীল বস্তু নিয়েও ক্যালকুলেট করতে পারি, ইভেন যদিও সেটা আমাদের হয় তোমার অসম মন্দন অথবা অসম ত্বরণের মতো। তো ব্যাপারটা কি, যে কোনো ধরনের অসম্বেগ, এটা গড়বেগ হচ্ছে যে কোনো ধরনের অসম্বেগের মধ্যে পড়ছে, মানে সুষম ত্বরণ, সুষম মন্দন, অসম ত্বরণ, অসম মন্দন, সব ধরনের কথা সবকিছুর মধ্যে ইনক্লুড করা যাবে। তো যে কোনো ধরনের অসম্বেগের ক্ষেত্রে যখন কোনো গতিশীল বস্তুর যে কোনো সময়ের যে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা ওই সময় দিয়ে ডিভাইড করে আমরা ওই বস্তুর গড়বেগ বা গড় দ্রুতি হিসাব করতে পারি। তো এটা কিভাবে করব, মানে গড়বেগের সূত্রটা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময় বা এস বাই টি আমরা এটাকেও বলতে পারি। তো কিভাবে জিনিসটা একটু বোঝা যায়, ধরো আমরা এখানে দেখতেছি যে ঢাকা থেকে ধরো খুলনা এই এতটুকু দূরত্ব, ঠিক আছে, এক বিঘা দূরত্ব, ওকে, এটাই ধরলাম আমরা 300 কিলোমিটার, ঠিক আছে? তো ঢাকা থেকে খুলনা দূরত্ব 300 কিলোমিটার। তো একটা বাস ধরো ঢাকা থেকে খুলনা ট্রাভেল করতেছে, তো সে বাসটা ঢাকা থেকে স্টার্ট করলো, দেন খুলনায় গিয়ে পৌঁছাইলো। তো এই পৌঁছানোর ফলে ফলে সে যে টাইমটা স্পেন্ড করলো সেই স্পেন্ডটা হচ্ছে 6 আওয়ার, তাহলে 6 ঘন্টায় আমরা দেখলাম যে বাসটা 300 কিলোমিটার গেল। এখন এখানে কিন্তু গাড়িটার বেগের কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই, বাট তারপরেও আমরা এটা একটা গড়বেগ হিসাব করতে পারি, যেটা হচ্ছে যে গড়বেগ হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তো মোট দূরত্ব 300 কিলোমিটার, সেটাকে 6 আওয়ার দিয়ে ভাগ করে আমরা পাইতেছি 50 কিলোমিটার পার আওয়ার। তো তার মানে এই যে আমরা ভ্যালুটা পাইলাম 50 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের আসলে কি বোঝাইলো, এটা আমাদেরকে এই আইডিয়াটা দিচ্ছে যে এই বাসটা কম বেশি প্রতি ঘন্টায় কতটুকু করে দূরত্ব কভার করতেছে বা দূরত্ব যায়। সো প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় 50 কিলোমিটার করে কভার করলে অন এভারেজ বলা যায় যে সে 6 ঘন্টায় ঢাকা থেকে খুলনায় পৌঁছাইছে। এখন একটু চিন্তা করে দেখো, এই গাড়িটা কি সুষম ত্বরণে চলছে, কি মনে হয় তোমাদের, নাকি সুষম মন্দনে চলছে, কি কি মনে হচ্ছে তোমাদের কাছে, সুষম ত্বরণ না সুষম মন্দন, নাকি অসম্বে অসম ত্বরণ নাকি অসম মন্দন, কি হবে গাড়িটার ভেলোসিটি যদি আমরা অসম ত্বরণ, শুধু অসম ত্বরণ, অসম মন্দন হইতে পারে না, জি স্যার, শেষের দিকে হতে পারে বা মাঝে হতে পারে, সুষম ত্বরণ হইতে পারে না, না হওয়ার পসিবিলিটি বেশি হতে পারে, সুষম ত্বরণ হইতে পারে না। আমি বলি আমরা যদি চিন্তা করি এরকম ভাবে যে পুরা ঢাকা থেকে খুলনা পর্যন্ত কে আমরা একই টাইম লাইনে মানে একটা উইন্ডোতে চিন্তা করি, তাহলে দেখো তখন কি হবে, মাথার মধ্যে জিনিসটা কিভাবে কাজ করে বুঝো। ঢাকাতে সে যখন সে রওনা করছে সে কি আগের থেকেই কি রকেটের বেগে ছুটতেছিল নাকি সে স্থির ছিল, সে তো স্থির ছিল, তাহলে তার ভেলোসিটি এখানে জিরো, যাত্রী তুলছে তারপরে সে খুলনায় গিয়ে থামছে, তাহলে শেষ বেগও তো জিরো, তাই না? পুরাটাকে যদি আমরা একটা উইন্ডোতে চিন্তা করি, বাট যদি আমরা অ্যাকচুয়ালি যখন আমরা বাসে ট্রাভেল করি আমরা চিন্তা করি বাস কিভাবে চলে, কখনো বেগ বাড়ায়, কখনো ধাক্কা খায়, কখনো উল্টায় পড়ে যায়, কাইট হয়, চিত হয়, লেটায় থাকে, কখনো দাঁড়ায়, মানে লট অফ কাইন্ড অফ থিংস হ্যাপেন দেয়ার, রাইট? এখানে এখানে এটা কখনোই কোনো স্টেবল ভেলোসিটিতে যায় না, হাইওয়েতে উঠলে আবার কখনো কখনো হাইওয়েতে থাকে যখন ফাঁকাশ থাকে সে একটা স্টেবল স্পিডে যায়, তার মধ্যে সুষম বেগ আছে, আবার কখনো জামের মধ্যে দাঁড়াইতে হয় বা আগে থেকে ব্রেক করে স্লো যাইতে হয়, এই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি সবকিছু করতে করতে এটার মধ্যে সুষম এই পুরা রাস্তার তার ঢাকা থেকে খুলনা বা যে কোনো টোটাল ডিস্টেন্স ট্রাভেলের পুরা যে পথটা আছে। আচ্ছা, ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, আমাকে কি শোনা যাচ্ছে ঠিকঠাক? ও আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করতে করতে ঢাকা থেকে খুলনা পৌঁছাতে পৌঁছাতে তার টোটাল যাত্রাপথটাকে আমরা একটা ইউনিটে চিন্তা না করে যে অনেকগুলো ছোট ছোট পার্টে ভাগ করি, তাহলে আমরা দেখবো যে কোনো পার্টে সে সুষম বেগে গেছে, কোনো পার্টে হঠাৎ করে তার মধ্যে সুষম ত্বরণ হয়েছে, জাম ছিটে গেছে, তারা করছে ত্বরণ হয়েছে, কোথাও সুষম মন্দন হয়েছে, কোথাও অসম ত্বরণ হয়েছে, কোথাও অসম মন্দন হয়েছে, মানে যত ধরনের ভেলোসিটি টাইপ হইতে পারে সবকিছুই কিন্তু ঢাকা থেকে খুলনার মধ্যে আছে, কথাটা বুঝতে পারছেন?
তো তারপরেও আমরা 50 কিলোমিটার পার আওয়ার বলতেছি, তার মানে এইটা না যেটা সবসময় প্রতি ঘন্টায় 50 কিলোমিটার পার আছে, এমন হয়েছে 1 ঘন্টা আধা ঘন্টা জামে বসে ছিল তখন সে 1 ঘন্টায় 10 কিলোমিটার গেছে, কথাটা কি বুঝতে পারছি? তো তার মানে এই 50 কিলোমিটার হাও ইটস নট এ শার্প ফিগার, ইটস নট এ স্পেসিফাইড ফিগার, বাট ইট গিভস আস অ্যান আইডিয়া, এটা আমাদের একটা আইডিয়া দেয় যে বস্তুটা কি হারে মুভ করছে বা অন এভারেজ আর কি ব্যাপার স্যাপারটা। আমি জানি না কতটুকু বুঝাতে পারছি, আশা করি বুঝছি তো নাকি। তো এই যে সূত্রটা, এইটা আমরা আসলে কি কখন ব্যবহার করতে পারবো, যে কোনো ধরনের অসম্বেগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো এই গড়বেগের হিসাবটা। তো তার মানে গড়বেগ কখনোই ফিক্স কোনো কিছু না, এটা মনে রাখতে হবে। এখন দেখেন এই গড়বেগটাকে আমরা আবার আরেকভাবেও বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমরা যেটা করতে পারি যে বস্তুর আদি বেগ এবং শেষ বেগের গাণিতিক গড় করে আমরা গড়বেগটা বের করতে পারি। মানে কি? মানে হচ্ছে ধরো বস্তুটার আদি বেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে ভি, তাহলে ইউ আর ভি দুইটা ভ্যালু, দুইটা ভ্যালুর গড় কত হবে? ইউ প্লাস ভি কে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি গড় পাই? না, বেসিক মানে অ্যাভারেজ করার যে নিয়ম, তাই না? তো গড় বেগকে আমরা এটাও বলতে পারি যে ইউ প্লাস ভি বাই 2। কথাটা বুঝতে পারছো? এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমরা যদি এখন এই সূত্রটা, গড় বেগের সূত্রটা এই গাইডের উপর অ্যাপ্লাই করি এবং আমরা আদি বেগ এবং শেষ বেগ যদি চিন্তা করে নেই, ঢাকা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, খুলনা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট, মানে ঢাকার বেগটা আদি বেগ, খুলনার বেগটাও আমাদের শেষ বেগ। এখন ঢাকাতে তার বেগ কত বলো? 0 মিটার পার সেকেন্ড ছিল না? খুলনাতে এসে কি দাঁড়াইছে? না, সে নাকি খুলনা দিয়ে সে চলে গেছে? না, খুলনাতে এসে দাঁড়াইছে। তাহলে খুলনাতে শেষ বেগ কত? 0। তাইলে এখন যদি আমি গড় বেগের ইউ প্লাস ভি বাই 2 সূত্রটা এইখানে অ্যাপ্লাই করি, কোনো লাভ আছে আমার? অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। তাহলে কখন অ্যাপ্লাই করতে পারবো এটা চিন্তা করো বলো তো। যখন দূরত্বটা দেওয়া না, আমরা এই ইউ প্লাস ভি বাই 2 টা কখন অ্যাপ্লাই করতে পারবো? কার কি মতামত, কি মনে হয় বলো, কি মনে হচ্ছে? স্যার একটা নেই দিতে তোমার দাদার শেষ বেগ ধরে। স্যার আচ্ছা, অনেকে অনেক কিছু চিন্তা করতেছো, আমি একটু একটু স্ট্রাকচারে চিন্তা করি। আমরা দেখো, আমরা এই সূত্রটা কেবলমাত্র তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন কিনা এই গাড়িটা ঢাকা থেকে যখন স্টার্ট করছে তখন থেকে একটা সেম কনস্ট্যান্ট সুষম ত্বরণে যদি সে একদম ঢাকা থেকে খুলনা পর্যন্ত একই সুষম ত্বরণে যায় বা সুষম মন্দনে যায়, মানে ধরো ঢাকাতে কোনোভাবে তার মধ্যে অনেক স্পিড ছিল, সে স্পিডটা অল্প অল্প করে কমাইতে কমাইতে সুষমভাবে কমাইতে কমাইতে খুলনাতে গিয়ে থামছে, অথবা ঢাকাতে একদম জিরো থেকে স্টার্ট করছে, সে ত্বরণ ঘটাইতে ঘটাইতে একেবারে খুলনাতে গিয়ে পৌঁছাইছে কিন্তু থামে নাই, কথাটা কি বুঝতে পারছো? সো তখন কিন্তু আমার আদি বেগ জিরো হইতে পারে, শেষ বেগ কি জিরো হবে? জিরো হবে না। এবং একটু আগে আমরা ত্বরণের যে সূত্র পড়ছি ইউ প্লাস ভি বাই 2, হ্যাঁ আর কি বলতে, হ্যাঁ ইউ প্লাস ভি বাই 2 কেন হবে, ভি মাইনাস ইউ বাই টি আর কি, তখন কিন্তু এটা অ্যাপ্লাই হবে। মানে ব্যাপারটা আমি বোঝাতে চাচ্ছি এই, যদি রিয়েল টাইম কেসে চিন্তা করি, এটা ঢাকাতেও জিরো বেগ, খুলনাতেও জিরো বেগ, তাইলে গড় বেগের এই সূত্রটা কাজে লাগবে না, ইউ প্লাস ভি বাই 2 কাজে লাগবে না। বাট যদি এরকম হয় ঢাকা থেকে খুলনা বন্ধ পুরাটাই শেষ সুষম ত্বরণ হয়ে গেছে, তাহলে এখানে আমি আদি বেগ যেটা পাবো আর এখানে শেষ বেগ পাবো, দুইটার কোনোটা কিন্তু, দুইটাই কিন্তু কখনো জিরো হওয়া সম্ভব না, একটা হয়তো জিরো হইতে পারে আর একটা অবশ্যই একটা ভ্যালু থাকবে, কথাটা বুঝতে পারছি? সো তখন গিয়ে আমি এই গড় বেগের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, মানে এই যে ইউ প্লাস ভি বাই 2 এইটা অ্যাপ্লিকেবল হবে শুধুমাত্র হয় সুষম ত্বরণ থাকতে হবে বা সুষম মন্দন থাকতে হবে, মানে আমি যতটুকু পোর্শন নিয়ে কাজ করব সেই পুরো পোর্শন জুড়ে একই রেটের ভেলোস, মানে একটা নির্দিষ্ট জাতের ভেলোসিটি থাকতে হবে, ও মিক্স থাকলে হবে না, মাল্টিপল টাইপ অফ ভেলোসিটি নিয়ে কাজ করা যাবে না, কথাটা কি বুঝতে পারছি? ক্লিয়ার সবাই বুঝছি? আচ্ছা, তো এখন বলো তো যদি এটা সুষম ত্বরণেও যাইতো, ঢাকা থেকে খুলনা পুরাটা রাস্তা সুষম ত্বরণে যেত, তাহলে কি গড় বেগের এই সূত্রটা কাজে লাগানো যাইতো না? S/T যাইতো কি? এইটাও কাজে লাগানো যাইতো, মানে বিষয়টা হচ্ছে সুষম ত্বরণের জন্য আমরা দুইটাই কাজে, সুষম ত্বরণ বা সুষম মন্দনের জন্য আমরা সূত্রই, গড় বেগের সূত্র দুইটাই কাজে লাগাইতে পারবো, কথাটা বুঝতে পারছি? দুইটাই একই কাজ করবে, বাট যদি সেটা তোমার নন ইউনিফর্ম ভেলোসিটি হয়, মানে যেটা কোনো উল্টা পাল্টা বেগ, অসম ত্বরণ বা অসম মন্দন ঠিকঠাক নাই, তখন কিন্তু এইটা কাজ করবে না,
কথাটা কি বুঝতে পারছো স্যার? এখন বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? স্যার হ্যাঁ বলো স্যার, প্রথম দিকে যদি সুষম তরঙ্গ চলে এবং শেষের দিকে যদি মন্দনে চলে তাহলে তাহলে কি হবে? তাহলে ব্যাপার আছে, খেয়াল করো। ধরো ঢাকা থেকে এই মাঝখানে মাঝপথ পর্যন্ত সুষম তরঙ্গ চলছে এবং তুমি বলতেছো এখান থেকে সুষম মন্দনে চলছে, তাই না? এটাই তো মিন করতেছো, তাই তো? আমি যেটা বলতেছি ওটা বুঝো, এটা কেবল হয় শুধু সুষম তরণ, হয় শুধু সুষম মন্দনে। আমি দুইটা জিনিসকে তুমি মিক্স করতে পারবে না। যদি তুমি এরকম চিন্তা করো ঢাকা থেকে সুষম তরণে গেছে মাঝপথ পর্যন্ত, তাহলে তুমি ওই মাঝপথ পর্যন্তই সুষম তরণ ওইটুকু নিয়ে কাজ করতে হবে। মানে তখন অঙ্কটাকে দুইটা পার্টে করতে হবে, ঢাকা থেকে মাঝামাঝি পর্যন্ত করতে হবে এক পার্টে, মাঝামাঝি থেকে খুলনা পর্যন্ত করতে হবে আরেক পার্টে, কারণ এখানে দুই জায়গায় দুইটা টাইপ। বুঝতে পারছো বিষয়টা? আমি বলতে চাচ্ছি এখানে এক টাইপ হইতে হবে, ফার্স্ট টু লাস্ট, তুমি যতটুকু পোর্শন নিয়ে কাজ করবে। বুঝছো সবাই? ওর প্রশ্নটা কিন্তু ভালো ছিল, আমি এটা বলতে ভুলে গেছিলাম। ক্লিয়ার? তুমি হয় শুধু সুষম তরণে কাজ করবা, হয় শুধু সুষম মন্দনে কাজ করবা। ওই যতটুকুর মধ্যে কাজ করবা তার মধ্যে অর্ধেক সুষম তরণ অর্ধেক সুষম মন্দন থাকলে হবে না, তখন এটাকে ভাইঙ্গা দুইটা ভাগে ভাগে হিসাব করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রশ্ন না থাকলে এখন করতে পারো, বিষয়টা যদি বুঝতে কারো কোনো সমস্যা হয়, সমস্যা নাই নাকি? তাহলে স্যার যদি স্যার আলাদা ভাবে করা হলে যদি গর্বের ব্যাপারে স্যার কি যদি যুক্ত করতে হবে তাহলে স্যার মূল গর্বের তো বের হবে, মূল গর্বের, হ্যাঁ মূল গর্বেরটা বের হবে। ঠিক আছে, আমরা গর্বেক নিয়ে বেশ কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব, ঠিক আছে, তখন আরো ক্লিয়ার হবে। তবে এখনই ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, এখনই কারো মধ্যে কনফিউশন থাকা উচিত না। যদি কারো মনে হয় যে কোনো কনফিউশন থাকতে আছে তাহলে একটু হ্যান্ড রেজ করো, বা হ্যান্ড রেজ বলতে ইয়েতে করা লাগবে না, জুমে হ্যান্ড রেজ করা লাগবে না, সরাসরি লাইভ বলতে পারো আর কি। কারো কোনো সমস্যা নাই তো? আচ্ছা স্যার, ইউনি সিকোয়েন্সটা যদি জিরো হয় আর এটা যদি সুষম তরণে যায় তখন তো আর ভি জিরো হতে পারবে না? না, ভি জিরো হতে পারবে না, এবং সেটাই তো আমাদের লক্ষ্য। ভি যদি জিরো হয়ে যায় তো তাহলে তুমি গর্বেক পাইতা জিরো, তাহলে কি এটা দাঁড়ায় ছিল? ডেফিনেটলি না। বুঝতে পারছো? না স্যার, কিন্তু স্যার ওখানে গিয়ে তো বাসটা থেমে যাবে, তাই না? আচ্ছা আমি বুঝতে পারছি, তুমি হয়তো পুরোটা বুঝো না। আচ্ছা ধরো এই গাড়িটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ঢাকাতে বেগ হচ্ছে জিরো, মাঝখানে তো ঢাকা থেকে সে জিরো ভেলোসিটিতে স্টার্ট করছে এবং তোর সুষম তরণে স্টার্ট করছে, ঠিক আছে। তো সুষম তরণে ধরো সে ঠিক অর্ধেক রাস্তা আসছে আইসা, এই অর্ধেক রাস্তা আইসা সে 100 মিটার পার সেকেন্ড ভেলোসিটি গেইন করছে, কথাটা কি বুঝতে পারছো? তারপরে ওই অর্ধেক রাস্তা আসার পরে চিন্তা করছে আমার তো অর্ধেক রাস্তা শেষ, এখন আমি মন্দন করব, মানে আমার তো থামতে হবে সামনে গিয়ে। তো এখান থেকে ধরো সে আবার মন্দন করা শুরু করছে এবং খুলনায় গিয়ে একদম বেগটা জিরো হয়েছে, মানে 100 থেকে সুষম মন্দনে জিরো হয়েছে। তো তুমি যখন গর্বেগটা হিসাব করবা তখন তুমি ঢাকা থেকে খুলনা পুরাটা একবারে হিসাব করতে পারবা না। কেন পারবা না? কারণ ঢাকা থেকে পুরা খুলনা পুরাটার মধ্যে দুইটা টাইপ অফ ভেলোসিটি ছিল, একটা সুষম তরণ ছিল আর একটা সুষম মন্দন ছিল, কথাটা কি বুঝছো? তোমাকে হিসাব করতে হবে শুধুমাত্র তাহলে ঢাকা থেকে মাঝামাঝি রাস্তা পর্যন্ত যতটুকু দূরত্ব আছে, যতটুকু পর্যন্ত সুষম তরণ হয়েছে ওই পর্যন্ত, তখন তোমার আদি বেগ হবে জিরো, শেষ বেগ হবে 100 মিটার পার সেকেন্ড, তুমি গর্বেগ পেয়ে যাবা সেই 50 কিলোমিটার পার আওয়ার, কথাটা বুঝতে পারছো? দেন আবার তুমি যখন মন্দনের সময় চিন্তা করবা, এখানে মন্দনের সময় যখন চিন্তা করবা তখন কিন্তু তোমার রাস্তা শুরু ঢাকা থেকে না, ওই মাঝখান থেকে যেখানে ম্যাক্সিমাম ভেলোসিটি গেইন করছে, এই এখান থেকে তোমার অঙ্ক শুরু খুলনায় গিয়ে শেষ, তখন তোমার আদি বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, ইউ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড আর ভি হচ্ছে জিরো, তখনও তুমি ইউ আর ভি যোগ করে গড় করলে সেই 50 পাইতেছো। বুঝতে পারছো? তোমার প্রশ্নের উত্তর পাইছো? জি স্যার বুঝেছি। ক্লিয়ার সবার কাছে? ওকে, আই হোপ এরপরে আর ক্লিয়ার না হওয়ার মতো কোনো কিছু নাই। যদি এটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা এখন যেটা করতে পারবো, তাহলে আমরা দেখো, তাহলে আমরা যদি ধরে নেই আমাদের কাছে ঠিক সুষম তরণের গতিশীল একটা বস্তু আছে, ওই একটু আগে যখন আমরা তরণের সূত্র প্রমাণ করলাম যে অ্যানিমেশনটা দেখালাম, ওইটা চিন্তা করো, তাহলে আমরা শুধুমাত্র সুষম তরণ অথবা হয়তো সুষম মন্দন নিয়ে কাজ করতেছি। তো যদি আমি সুষম তরণ নিয়ে কথা বলি সাপোজ, তাহলে কি আমি এই গর্বেগের দুইটা সূত্রই তখন খাটাতে পারবো না ওই বস্তুটার মধ্যে? পারবো কি না? অবশ্যই পারবো। তো এই কনসেপ্টটা কাজে লাগে আমরা আসলে গতির সমীকরণ গুলা ফিগার আউট করার চেষ্টা করবো। তো একইভাবে আমরা ধরলাম যে একটা বস্তু তোমার ইউ আদি বেগ নিয়ে, ধরো এ সুষম তরণে
সে যাত্রা শুরু করে এই পর্যন্ত আসছে। তারপরে তার কি হয়েছে আমরা জানি না, ও মরে গেছে না বাইচা গেছে, কই চলে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে না বাপের বাড়ি গেছে, উই ডোন্ট নো, বাট আমরা এতটুকু পোর্শন নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তাহলে ইউ আর দ্য বিগ নিয়ে সুন্দর যাত্রা শুরু করছে, ভালো কথা। তো যাত্রা শুরু করার পরে এতটুকু অংশ নিয়ে যে আমরা কাজ করতেছি, আমরা ধরে নিলাম যে এতটুকু অংশের মধ্যে যেতে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে সে টোটাল টি সময় ব্যয় করছে, এবং টি সময় ব্যয় করে এস পরিমাণ ডিস্টেন্স বা এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এবং এইখানে এসে তার শেষ বেগ হয়েছে ভি, বুঝো। তো এই হচ্ছে আমাদের একটা স্পেসিফিক পার্ট যেটা নিয়ে আমরা কাজ করতেছি, এবং এই এই অংশটুকু কিভাবে, এটা হচ্ছে সুষম ত্বরণে গতিশীল বস্তুর জন্য, রাইট। তো এটা যেহেতু সুষম ত্বরণে গতিশীল বস্তু আমাদের, তাহলে আমরা এখন এটার কি গর্বে হিসাব করতে পারবো নাকি পারবো না, কয় ভাবে পারবো বলো? তো আমরা যেটা করি যে তাড়াহুড়া করতে গিয়ে বা ওভারঅল হাই লেভেলে গিয়ে দেখবা যে ভেক্টর নিয়ে কাজ করতেছো, তখন এগুলো নিয়ে কাজ করতে করতে বারবার অ্যারো দেওয়াটা ঝামেলা বাঁচাতে জন্য অনেকে এটাকে অ্যারো দেয় বা বইয়ে অনেক সময় জাস্ট স্ট্রেট লাইন দেওয়া হয়, বাট ইন দ্যাট কেস আমাদের এখানে এটা ভেক্টর না। ঠিক আছে, গর্বেগ কোনোদিনও ভেক্টর দিয়ে হিসাব করা যাবে না, মানে গর্বেগ ভেক্টর এসে হইতেই পারে না, এটা জাস্ট তোমার গড় মানে গড় চিন্তা করা, এখানে তোমার বস্তুটার মুভমেন্টটা কোন দিকে ডিরেকশনে কোনো কিছু এখানে বলা থাকে না। তো যাই হোক, তো ঘটনা যেটা বলতেছিলাম, তাহলে গর্বেগ আমরা বলতে পারি একটা হচ্ছে এস বাই টি মোট দূরত্ব বাই মোট সময়, আর আরেকটা হচ্ছে কি গর্বে ইউ প্লাস ভি বাই টু, দুইটাই আমরা অ্যাপ্লাই করতে পারি, রাইট। তো এখন এই দুইটাই তো তোমার সেম নাকি, এই দুইটাই সেম না, দুইটাই একই জিনিস, দুইটাই গর্বে। তাহলে যদি দুইটাই গর্বে হয় তাহলে এই দুইটাকে কি আমরা আসলে তোমার ইকুয়াল বলতে পারি, দুইটা ব্যাগকে আমরা ইকুয়াল বলতে পারি না, এস বাই টি আর ইউ প্লাস ভি বাই টু সেম পারি? যদি পারি তাহলে এখন এখান থেকে একটু জাস্ট একটু সমীকরণটা উল্টা পাল্টা করো, উল্টা পাল্টা করলে আমরা পেয়ে যাবো যে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এবং এটাই হচ্ছে আমাদের প্রথম গতি সূত্র, বোঝা গেল? তো এই সূত্রটা কার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো? শুধুমাত্র সুষম ত্বরণে গতিশীল বস্তুর জন্য, বা সুষম মন্দন আর কি, একই কথা, সুষম ত্বরণ অথবা সুষম মন্দনের জন্য, উল্টা পাল্টা অসম ত্বরণ বা অসম মন্দনের জন্য আমরা কিন্তু পারবো না, কারণ এই বস্তুটার বেগ সুষম ত্বরণ বা সুষম মন্দন শর্তেই কিন্তু আমরা এই দুইটা ইকুয়েশনকে সমান বলতে পারছি, বোঝা গেছে ঘটনাটা? শেষ, প্রথম গতিসূত্র প্রমাণটা এইভাবেই হবে। তারপরে হচ্ছে আমাদের আরেকটা গতিসূত্র আমরা আজকে প্রমাণ করে ক্লাস শেষ করে দিব, সেটা হচ্ছে যে আমরা সুষম ত্বরণের যে সূত্র একটু আগে বের করলাম, এই ইকুয়ালটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, তো এই এই সমীকরণটা থেকে আমরা যেটা করব, যে এখান থেকে আমরা সমীকরণটা একটু উল্টা পাল্টা অদল বদল করবো, এটি ইকুয়াল ভি মাইনাস ইউ, দেন ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এগুলো আশা করি কারো বুঝাইতে হবে না। তো এই ভি ইকুয়াল ইউ প্লাস এটি যে পাইলাম, এটাকে আমরা কাউন্ট করি আমাদের গতির দ্বিতীয় সূত্র হিসেবে, তাহলে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি আর হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এইগুলোই হচ্ছে আমাদের সূত্র। তো কারো কোনো কনফিউশন আছে? তোমরা এই প্রমাণগুলো আগেও পারতা, এমন কি এমন কোনো কিছু কিন্তু না, কিন্তু এখন একটু চিন্তা করো এখন জিনিসগুলো ভাবতে কতটা সহজ মনে হয়, তাই না? আগের থেকে কি একদম পানি ভাত মনে হচ্ছে নাকি মনে হচ্ছে আগে এরকম এরকমই ফিল হইতো? হোয়াটস দ্য ডিফারেন্স, কোনো ডিফারেন্স পাইতেছো তোমরা? আচ্ছা, আরেকটু ইজি লাগাটাই দরকার, এটাই হচ্ছে আমার কাজ। আচ্ছা, সো তাহলে এই হচ্ছে আমাদের আজকের মতো ইয়া। তো বাট আমরা এখন যেটা করতে পারবো, আমি একটু আচ্ছা একটা কাজ করি, বাকি দুইটা গতিসূত্র প্রমাণ করে ফেলি, ওইটা তাহলে আমাদের আজকে একটা ভেজাল সূচকে যাবে। ঠিক আছে, সো দেখো আমাদের যে আমরা যে এখানে তাহলে দুইটা সূত্র পাইলাম, ভি ইকুয়াল ইউ প্লাস এটি আর এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইনটু টি, এই সূত্রটা আমাদের অনেক বেশি কাজে লাগবে সূত্রগুলো প্রমাণ করতে। খেয়াল করো আমাদের এই যে এক নম্বর এবং তিন নম্বর ইকুয়েশনে কি হইতেছে, এখানে ভি আছে না, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু, তো এখানে তো আমরা ভি এর সূত্র পাইছি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তো এই ভি এর ভ্যালুটা কিন্তু আমরা আমাদের এই ইকুয়েশনে আমরা বসাইতে পারবো,
পারবো না, পারবো তো। সো এইটাই আমরা করব আসলে, এক নং সমীকরণ আমরা তিন রঙের থেকে পাওয়া যায় ভি এর মানটা, অর্থাৎ ভি ইকুয়াল ইউ প্লাস এটি, সেটা বসাবো। সেটা বসালে কি থাকতেছে, এস ইকুয়াল ইউ প্লাস ই বাই টু ইন্টু টি। তাহলে এখন দেখো ভি এর জায়গায় আমরা বসবো, বসাবো আবার ইউ প্লাস এটি বসাবো, দেন এইখান থেকে দুইটাকে দুই সবার মধ্যে সমান ভাগে ভাগাভাগি করে দিলে টু ইউ বাই টু এটি বাই টু কাটাকাটি করে শেষমেশ আমাদের কাছে পড়ে থাকবে এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। আর এটাই হচ্ছে আমাদের গতির তৃতীয় সূত্র। ওকে, এন্ড দেন যেটা হচ্ছে আমাদের চতুর্থ সূত্র বের করার জন্য আমরা করব কি, আবার আমরা ফিরে যাব আমাদের এই যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এই সূত্রটা একটু ফেরত আসবো। তো দেখো আমরা এখান থেকে পাচ্ছি এ ইকুয়াল টু মাইনাস ইউ, আমরা জানি, তাহলে এখান থেকে টি ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ বাই এ বলা যায়। এখন খেয়াল করো যেটা হচ্ছে আমরা আবার ফিরে যাব আমাদের সেই এক নম্বর সমীকরণ এস ইকুয়াল ইউ প্লাস ইউ বাই টু টি। একটু আগে আমরা এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ অফ ডিস্ক এটা প্রমাণ করার জন্য কি করছিলাম, ভি কে রিপ্লেস করছিলাম ইউ প্লাস এটি দিয়ে, রাইট? তো এখন কি করবো, ভি কে রিপ্লেস করবো না, তাহলে তো একই সূত্র বের হবে। এখন আমরা রিপ্লেস করবো কাকে, ইউ কে অথবা টি কে। এখন ইউকে রিপ্লেস করা আসলে কোনো প্রয়োজন নাই, আমরা এখান থেকে যে টি এর ভ্যালুটা পাইলাম এ ইকুয়াল টু ভি, টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ হবে। এখন আমরা টি কে রিপ্লেস করবো, তাহলে প্রথমে রিপ্লেস করবো খেয়াল মনে রাখার জন্য আর কি, প্রথমে রিপ্লেস করছিলাম ভি কে, এখন রিপ্লেস করে টি কে দেখবো, মডিফাই করে দেখবো নতুন কিছু আসে কিনা। তো দেখো তাহলে আমরা এখান থেকে এখন টি এর বদলে এটা বসাবো, তাহলে আমরা পাচ্ছি এস ইকুয়াল প্লাস ইউ টি ভি মাইনাস ইউ বাই এ। এখন দেখো ভি ইউ প্লাস ভি কে আমি ভি প্লাস ইউ লিখছি, কোনো সমস্যা, সমস্যা নাই, তাই না? তো এখন হচ্ছে ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ এটা কি হচ্ছে, এটা কোন সূত্রের মধ্যে পড়ছে, এ প্লাস বি কিন্তু এ মাইনাস বি এর মধ্যে পড়ছে, নিচে তো টু এ আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এস ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই টু আইসে, দেন এখান থেকে একটু সমীকরণটাকে মডিফাই করলে তুমি পেয়ে যাচ্ছ ভি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস টু আইসে এস। এন্ড এটাই হচ্ছে আমাদের ফোর্থ ইকুয়েশন, এবং এর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের যাবতীয় ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপারগুলো শেষ করলাম, মানে ম্যাথমেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট বেসিকগুলা। এই চারটা সূত্র ব্যতীত আসলে কোন রকম কোন সূত্র নাই, ঠিক আছে? জাস্ট এগুলো একটু মডিফাই করে পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু এগুলো আলোচনা করতে হবে, এটা আমি আগামী ক্লাস আলোচনা করে দিব। তো এই যে চারটা গতিসূত্র আমরা পাইলাম এস ইকুয়াল প্লাস ইউ টু ভি ইকুয়াল প্লাস এটি এস ইকুয়াল প্লাস হাফ বাই স্কোয়ার এন্ড ভি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস টুয়াইস এস, এই সূত্র যাদের এখনো ঠোঁটের আগায় না থাকবে তারা ফিজিক্স, তারা হচ্ছে কচু পাতায়, মানে কচু পাতায় কচু পাতার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে, ঠিক আছে? সো এটাই বলতেছি আসলে একদম ঠোঁটের আগালে যেন তোমার এই চারটা সূত্র অলওয়েজ থাকে, এই চারটা সূত্র আর একটা সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, কারণ এই চারটা সূত্র ছাড়া আর কোনো প্র্যাকটিক্যালি কোনো সূত্র আসলে আমাদের এই চ্যাপ্টারে নাই, ঠিক আছে? এবং এই চারটা সূত্র দিয়ে আসলে আমরা আমাদের এই যে চারটা সূত্র, পাঁচটা সূত্র, এই পাঁচটা সূত্র দিয়ে আমরা আমাদের পুরা বইয়ের এই চ্যাপ্টারে যত ধরনের ম্যাথ আছে সব সলভ করতে পারবো, এবং এটা লাইফ টাইম। তুমি যদি ইন্টারমিডিয়েট যখন গতিবিদ্যা করবে তখন এই সূত্র, অনার্স মাস্টার্সে অনার্সে গিয়ে যদি তুমি ফিজিক্স নাও তখন তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদি গতিবিদ্যা যে পোর্শন থাকবে সেইখানেও এই সূত্র, নাথিং, কোনো পার্থক্য নাই। শুধু একটা পার্থক্য পাবা, সেটা হচ্ছে আমরা এখানে যেটাকে ইউ পড়ি উপরের লেভেলে, ইন্টারভিউটা দেখবা সেটা ইউ না হয়ে সেটা নাম দিছে ভি নট, ঠিক আছে? যাই হোক, ওটা বলে আর তোমাদের এখন চিন্তা করার প্রয়োজন নাই। তো এখন বিষয়টা হচ্ছে আমাকে একটু বলো তো দেখি এই চ্যাপ্টারের ম্যাথে কার কি অবস্থা, অবস্থাটা কি কার, আমরা গ্রাফের উপর, আমরা হচ্ছি আগামী ক্লাসে পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু বুঝবো, তারপর হচ্ছে যে গ্রাফের উপর আলাদা তিনটা ক্লাস করবো, অ্যাট লিস্ট তিনটা বা দুইটা, মিনিমাম দুইটা ম্যাক্সিমাম হচ্ছে তিনটা ক্লাস করবো, ঠিক আছে? গ্রাফ হচ্ছে কমপ্লিটলি আলাদা একটা পোর্শন আমাদের এই চ্যাপ্টারের এবং গুরুত্বপূর্ণ পোর্শন, ঠিক আছে? ওটা নিয়ে এখন ভাবা লাগবে না, এখন হচ্ছে তোমরা যেটা করতে পারো, এখন তোমরা ম্যাথ করতে পারো, ঠিক আছে? সো তোমাদের জন্য আমি কিছু ম্যাথ দিয়ে দিই আজকেই, আমি পাঠিয়ে দিবনি এটা গ্রুপে দিয়ে দিবনি। এই যে প্রবলেমগুলো দেখতেছো আমরা প্রায় 20-30টা ম্যাথ সলভ করার চেষ্টা করব। সো এই যে গাণিতিক সমস্যা, এখান থেকে এক থেকে চার, যে সম এক থেকে চার পর্যন্ত, এক থেকে চার না, এক দুই তিন, এক দুই তিন করতে পারো আর ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন পাঁচ ছয়, এক দুই তিন পাঁচ ছয়, দেখতে পাচ্ছ না সবাই? এটা স্যার আমার প্রবলেম ছিল, বলতে ঠিক কথাটা ভুল, মানে আমি আসলে দিতে পারি না বা ওইভাবে আসলে মেসেঞ্জারটা আসলে প্রপার ওয়ে না জিনিসগুলোর সাথে কমিউনিকেট করা,
কথাটা বুঝতে পারছো? হয়তো তোমাকে আমি মেসেঞ্জারে লিখতে লিখতে কোনো কিছু বোঝাইতে গেলে আমি লিখতে লিখতে আঙুল ব্যথা হয়ে যাবে, বা আমি আসলে ওই মেসেঞ্জারে ওই ওই টাইমটা স্পেন্ড করতে পারি না, ওইটা আনএফিশিয়েন্ট হয়ে যায়। সো এই জন্য করবা কি, কোনো একটা প্রবলেম পাইলে এটাকে গ্রুপে দিবা, কারণ গ্রুপে আমরা মোটামুটি 14-15 জন আছি। তো সবাই, তুমি হয়তো একটা ম্যাথ তোমার কাছে খুব ইজি লাগতে, মানে খুব কঠিন লাগতে পারে বা পারো না, বা হয়তো ওই একটা একজনের কাছে ইজি, তো দুজনে তোমরা তখন গ্রুপে জিনিসটা কনভারসেশন করে মানে প্রবলেমগুলো শেয়ার করতে পারো। শেয়ার করলে আসলে তোমাদের নিজেদের ইটা বাড়বে, দেখা যাবে ওই প্রবলেমটা তোমাকে আরেকজন সলভ করে পাঠিয়ে দিছে, এবং সবাই একটু আমরা ফ্রেন্ডলিভাবে গ্রুপের মধ্যে নিজেদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো। যখন দেখতেছো তোমরা নিজেরা কাউলাকাউলি করে পারতেছো না, তখন তো আসি আমি ক্লাসের মধ্যে জিনিসগুলো একটু, তখন আমাকে পাঠিয়ে দিবা, তখন আমি ক্লাসে বসে বসে জিনিসগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? বাট মেসেঞ্জার আসলে প্রপার ওয়ে না, ঠিক আছে? ওয়েল ফাইন। তো আমি হচ্ছে, তো আমাদের প্রায় চ্যাপ্টার থেকে মোস্টলি প্রায় কয়টা অঙ্ক আছে, 21টার মতো অঙ্ক আছে, যেগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ করাই দিব। বাট এর আগে তোমাদের আমি অবশ্যই আগে নিজে করাই দিব না, তোমাদের আগে নিজেরা করতে হবে, নিজেরা করে যদি না পারো দেন আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ সবগুলা করাই দিব। সো আজকের জন্য তোমাদের এই যে যেটা দেখতেছো এখান থেকে প্রথম 1, 2, 3 আর হচ্ছে 5, 6, 1, 2, 3, 5, 6 এই এই 5টা ম্যাথ দিলাম তোমরা, তোমরা আগামী ক্লাসের আগে এই 5টা ম্যাথ সবাই সলভ করবা, যারা পারবা খুবই ভালো, যারা পারবা না তখন আমি করাই দেবো। এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সলিউশন করা আছে, জাস্ট দেখাই দিব। তো দেখো আজকের মতো এই পর্যন্ত তোমাদের কাজ, এবং এই কাজগুলো কিন্তু সাবমিট করতে হবে, যদি তুমি সাবমিট না করো তুমি নিজেই নিজের বাস মারবা, ঠিক আছে? নিজেই নিজের পায়ে কুড়াল মারবা। সো এগুলো করতে থাকো, এখন বলো দেখি ক্লাস শেষ করে দিব, কারো কি আর কোনো প্রশ্ন আছে কিনা আজকে যা যা পড়লাম, বা না কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা থাকলে করে ফেলতে পারো। আচ্ছা হ্যাঁ, কোনো স্থির বস্তু ব্যক্তি বিষয়ে বলা যাবে? হ্যাঁ বলা যাবে, সমবেগ বলা যাবে, কিন্তু সেই বেগের ভ্যালু কত? জিরো। বুঝছি না, আর কারো কোনো প্রশ্ন আছে? গ্রাফ ছাড়া আমরা গ্রাফের উপর আলাদা ক্লাস করব। নিয়মটা তো সবাই জানো, তা না জানলে আমি একটু বলে দিই কিভাবে তোমরা ম্যাথমেটিক্যাল এগুলো করবা, গাণিতিক সমস্যাগুলো তোমরা কিভাবে, প্রবলেমগুলো কিভাবে সলভ করবা। তোমরা যখন সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবা, তিনটা জিনিস খেয়াল করবা, যেটা দেখতে পাচ্ছ এখানে। ফার্স্ট ওয়ান হচ্ছে কি কি মান দেওয়া আছে সেটা সবার আগে তুলে ফেলবা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে কিসের মান বের করতে হবে, মানে তোমার প্রশ্নে যে উত্তরটা দিছে সেটা আসলে কোন ভ্যালুটা বের করতে হবে, বা ওই উত্তরটা পাওয়ার জন্য তোমার কোন কোন ভ্যালুগুলোর জন্য পিছনে সার্চ করতে হবে সেইটা তোমাকে আগে ডিফাইন করতে হবে, এটা করবা। দেন হচ্ছে কোন সূত্র বা কোন পদ্ধতি অবলম্বন করে এই প্রবলেমটা সলভ করতে হবে সেইটা তোমাকে বুঝতে হবে। খেয়াল করে দেখো, আমরা যে এই যে গতির চারটা সূত্র বের করলাম, এই যে আমাদের কি দরকার ছিল, এই যে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইনটু টি, এটাকে বারবার একবার ইউ রিপ্লেস করলাম, একবার ভি রিপ্লেস করলাম, এই যে চারটা প্যাটার্নের সূত্র আনলাম কেন, এটা একটু বোঝা দরকার। খেয়াল করে দেখো যে কি কাহিনী, এই সূত্রগুলোর মধ্যে কিছু কোনো পার্থক্য দেখো? এই যে প্রথম যে এই চারটা সূত্র দেখো, প্রত্যেকটা সূত্রে স্পেসিফিক কারণ আছে। খেয়াল করে দেখো, আমাদের যে প্রথম এই সূত্রটা, এইখানে কোথাও এ নাই, মানে এ বিহীন এই ইকুয়েশনটা, মানে এ ছাড়া তরল ছাড়া v equal u plus a এর মধ্যে কি নাই, s নাই, মানে এই সূত্রটা হচ্ছে s স্বাধীন। এই s equal u plus half a t square এর মধ্যে কি নাই, এটার মধ্যে v নাই, মানে এটা হচ্ছে v স্বাধীন সূত্র, মানে v না থাকলেও এই সূত্র তোমাকে হেল্প করতে পারবে। আবার v square equal u plus 2s, এটা হচ্ছে t স্বাধীন, মানে সময়বিহীন নিয়ে কাজ করার জন্য এই জন্য সূত্রগুলো মডিফাই করে ব্যবহার করা। এবং আমি যখন আগে তোমাদের এই সূত্রগুলো আলোচনা করছিলাম, আমি কি ম্যাথ স্টার্ট করছিলাম আগে? ম্যাথ মনে হয় এভাবে স্টার্ট করতে পারি নাই, তাই না? বাট আলোচনা করছিলাম যে সূত্রগুলো কেন আমাদের এভাবে ভ্যারিয়েশন এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সো যেই ম্যাথগুলো দিলাম ওগুলা আগে করো, করতে গেলে দেখবা হয় এটা কেউ এটা বুঝতেছো না, কেউ ওইটা বুঝতেছো না, এটা আস্তে আস্তে বিল্ড আপ করার জিনিস, মানে ইটস নট লাইক দ্যাট ধরলাম আর মানে ধর্মগী কর্য ব্যাপার একটা এরকম ফেস আছে, এরকম কোনো বিষয় না, ইটস এটা আস্তে আস্তে অ্যাবজর্ব করার বিষয়। আর আল্লাহর রহমতে আমাদের দীপুমণি ম্যাডাম তোমাদের কবে কি খুলবে তোমাদের জানা নাই, সো ওইভাবেই পড়ো, আমি এমন বলবো না খুব তাড়াহুড়ো করে পড়তে, ঠিক আছে? গতিবিদ্যা জিনিসটা স্লো করে পড়ো, যার গতিবিদ্যাতে কোনো ঝামেলা থাকবে না তার বলবিদ্যায় কোনো ঝামেলা থাকবে না, তার কাজ শক্তি ক্ষমতাতেও কোনো ঝামেলা থাকবে না। আর এই চারটা চ্যাপ্টার 1 থেকে 4 পারলে তো বুঝতেছো তোমার আর
কিছুই বাকি থাকতেছে না, শুধু থাকতেছে সেভেন আর ইলেভেন। সেভেনও তোমার গতিবিদ্যা কাজে লাগবে শব্দের মধ্যে, আর ইলেভেনে গতিবিদ্যা ওটা একটা আলাদা বিষয়, ওটা আলাদাভাবে বুঝতে হয়। আর এইটা তো কোনো ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম নাই, তাই না? সো আমরা বলতে পারো আমরা যা করতেছি এখন এগুলোই আসলে আমাদের গোটা 50-60 কোনো কোনো ক্ষেত্রে 70% আমাদের স্টাডিজটা শেয়ার করে অংশ ভাগ সিংহভাগটা এখানে আছে আর কি। সো আস্তে আস্তে ই করো, প্যানিক হয়ো না যে এটা পারি না ওইটা পারি না, তাড়াহুড়া করার দরকার নাই। আমি তোমাদের প্রায় 21টা অঙ্ক স্লাইডে করাবো, এই যে অঙ্কগুলো দেখতেছো ওগুলো সব স্লাইডে করাবো, আমি 22টা অঙ্ক 21টা অঙ্ক স্লাইডে করাবো। এবং এই অঙ্কগুলো এমনভাবে সেট করা যে এগুলোর মধ্যে মোটামুটি সব ধরনের প্রবলেমগুলো আছে, কথাটা কি বুঝতে পারছো? তো এই 22টা অঙ্ক করার পরে গিয়ে তোমার কাছে যদি আরও মনে হয় প্রবলেম আছে তখন আমি তোমাদের বোর্ড দিয়ে দিব, তখন গিয়ে যদি আটকাও তখন হচ্ছে তোমরা দেখো। কিন্তু আমি আমি মোটামুটি বলতেই পারি সিউরিটি দিয়ে এই 20-22টা অঙ্ক করার পরে আর কেউ কোনো অঙ্কে আটকাবে না। সো আগে এগুলো করো, তারপরে গিয়ে ইয়েতে আসো, আগে আমি যে কাজগুলো দিই সেগুলো করো, তারপর তুমি শেখার পরে ক্লাস করার পরে যা বাকি থাকবে সেটা দেখো যে এখন আমি তো করলাম, ক্লাস করলাম, বুঝলাম, অঙ্ক প্র্যাকটিস করলাম, এখন দেখে আমি নিজে নিজে যে কোনো কিছু পাই কিনা, কোনো প্রবলেম সলভ করতে পারি কিনা। এর আগে প্রবলেম নিয়ে অত ঘাটতার দরকার নেই, জানলা এটা কেমন হবে ওইটা কেমন হবে, এগুলো তোমাকে জাস্ট ডিস্ট্র্যাক্ট করবে আর কিছু না। সো পড়তে থাকো এবং যা যা ইনস্ট্রাকশন দিছি চালায় যেতে থাকো, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? নাই, ঠিক আছে, তাহলে আজকের মতো গুড নাইট সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।